গোল না করেও নিজের আইকনিক সেলিব্রেশন, অন্যের গোলে ভাগ বসিয়ে নিজের দাবি করা, এমন অভিযোগ উঠেছে পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে। রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো আবার এই গোলকে হেয়ার অব গড গোল নামে ভূষিত করারও দাবি তোলেন। অন্যের গোল নিজের বলে দাবি করে সেলিব্রেশন করাকে লজ্জাজনক বলে অভিহিত করছে নেটিজেনরা। তাদের প্রশ্ন, রোনালদো তো নিজে বুঝেছিলেন তার মাথায় বল লেগেছে কিনা, তারপরেও কিভাবে তিনি সেটি নিজের গোল বলে দাবি করলেন। সোমবার উরুগুয়ের বিপক্ষের ম্যাচে একটি গোল করা নিয়ে এমন বিতর্কে জড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের 54 মিনিটে পাওয়া গোলে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে মাথা ছুঁয়ে তিনি গোল করেছেন বলে দাবি করে উল্লাসে মাতেন রোনালদো। এমনকি প্রথমে তার নামে গোলও দিয়ে দেওয়া হয়, পরে অবশ্য বদল করে ব্রুনোর নামে গোল দেয় ফিফা। ফিফা জানিয়েছে গোলদাতা রোনালদো নন, ব্রুনো। ফিফার ওয়েবসাইটেও রোনালদোর বদলে ব্রুনোর নামে গোল লেখা হয়। তবে ম্যাচ শেষে স্বাভাবিক স্বরেই কথা বলেছেন ব্রুনো ফার্নান্দেজ। তার মতে প্রথম গোলে রোনালদোর ছোঁয়া লেগেছিল বলে, এবং দলের জয়েই খুশি বলেও উল্লেখ করেন পর্তুগালের এ জয়ের নায়ক। মনির হোসাইন, সময় সংবাদ,